ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত একভাবে প্রশ্ন করছেন যে একজন মানুষ যখন মারা যাবে এবং কবরে যখন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেই সময় কি তার জ্ঞান পৃথিবীর জ্ঞানের মতো হবে না কেমন কি। ভাই এখানে সব সময় আমাদেরকে দুই তিনটি পয়েন্ট মাথায় রাখতে হবে যখনই কবর বা আখেরাতের জীবন প্রশ্ন উত্তর কথাবার্তা ইত্যাদির যখনই বিষয় আসবে তখন মনে রাখতে হবে যে সেই জীবনটা হচ্ছে পৃথিবীর জীবন না ওটাকে বলা হয় বারজাখী জীবন বারজাক যেটা জান্নাতে যাওয়ার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরের যে জীবন এই বার্জাখী জীবন এর ধারা কারা দুনিয়ার সঙ্গে মিলালে এটা ভুল হবে তো বার্জাখী জীবন যেটা আছে বা হবে সেটা দুনিয়ার মতো হবে এরকম মনে করাও ঠিক নয় এটা প্রথম পয়েন্ট সম সব সময় মনে রাখতে হবে যদি কেউ বার্জাখী জীবনের সম্পর্কে কথা বলে দ্বিতীয় পয়েন্ট মনে রাখতে হবে যে ওই জীবনের সম্পর্কে আমরা অতটুকুই বলব যতটুকু কোরআন হাদিসে প্রমাণিত আমরা ততটুকুই বলবো ওর বেশি বলবো না ওর বেশি ব্যাখ্যাও দিব না নচেত আমরা নিজের ব্যাখ্যা করব বা ভুল করব তৃতীয় কথা হলো যে মানুষকে কবরের জীবনে পুনরায় রূপ প্রদান করা হয় আল্লাহ তালা রুহ ফুরিয়ে দেন আমরা বলবো এটা আমরা বিশ্বাস করি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মমিন হলে সে এরকম বলবে মমিন না হলে মুনাফেক হলে এরকম বলবে আমরা এটা বিশ্বাস করি কিন্তু ওই সময় তার জ্ঞান দুনিয়ার মতো হবে না দুনিয়ার জ্ঞান চাইতে বাড়তি হবে সব জিনিস মনে থাকবে না থাকবে না এ সকল ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দিতে পারি না যতক্ষণ এগুলোর সম্পর্কে স্পষ্ট কোনো দলিল প্রমাণ না থাকে কারণ বিষয়টি গাইবের বিষয় জি এই নীতিগুলি মনে রাখতে হবে নচেত সব জায়গায় মানুষ পথভ্রষ্ট হবে আচ্ছা তৃতীয় কথা চতুর্থ কথা যে দেখেন বারজাক্ষী জীবনের যে কথাবার্তা হয় সেটা কি পৃথিবীর জীবনের মতো আল্লাহ আল্লাহতালা ওখানে তাকে জীব দিবেন জীবের মধ্যে রস থাকবে শরীরে রক্ত সঞ্চালন হবে হ্যাঁ তার মানে অন্তরটা কাঁপবে হ্যাঁ মানে যেভাবে মানুষের হার্টের স্পন্দন হয় সেগুলো সব কিছুই হবে এতগুলো বিশ্লেষণ বলা যাবে না দেখেন বৈজাখী জীবন মানুষ মরণের পরে বর্জাখী জীবন হয়ে যায় এখন হাদিসে এসেছে যদি সে মমিন ব্যক্তি হয় তাহলে সে বলে হ্যাঁ খাটে যাওয়ার সময় বলে কাদ্যে মনি কাঁদ্ধে মনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আর যদি গুনাগার হয় তাহলে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো এটা দসুস সাহায্য সাল্লাম তো বলেছেন হাদিসটি সহি কিন্তু আমরা কি ওই মাইয়েতকে দেখতে পাই যে খাটে সে এরকম কথা বলছে মুখ নাড়াচ্ছে কিন্তু এটা বলে ওর ওই জীবনে বলে ওর নিয়ম নীতি ওর কৈফিয়ত ওর মানে ব্যাখ্যা বিশ্লেষণ নাই তাই ওই সকল জীবনের কথাবার্তা ইত্যাদিকে আমরা দুনিয়ার জীবনের সঙ্গে সদৃশ্য দিব না কিন্তু যত অতটুকুই যতটুকু প্রমাণিত